বছৰীয়া অন্তঃসত্ত্বা কিশোৰীৰ আত্মহত্যা। পাঁচ দেৱানী গ্ৰেপ্তাৰ। আকৌ চৰ্চাত দৰঙৰ ধূলা। আৰতী তুৰি কাণ্ডৰে চৰ্চালৈ অহা দৰঙৰ ধূলা আৰক্ষীৰ জালত পৰিল পাঁচটা দেৱানী। আহ্বান জনাম যে এই চারিজন ব্যক্তি নেতৃত্বত কিশোরী আর যুবকজনক উদ্ধার করে যে বিচার প্রক্রিয়া নিজে হাতত তুলি করলে যার বাবে ছোৱালীজনী আত্মহত্যা করবলে বাধ্য হল, এয়া সম্পূর্ণরূপে ছোৱালীজনীক মৃত্যুর পথলে এই চারিজন ব্যক্তিয়ে ঠেলি দিয়া বলে আমি কব লাগিব। রাইজমেলর নামত দেওয়ানী কেটাই 14 বছরিয়া কিশোরী লগতে রাজহুয়া বিচার চলাইছিল 34 বছরিয়া অহি মন্ডল। কিশোরীর সৈতে প্রেমর সম্পর্ক আছিল অহি মন্ডল, তার মাজতে দুমাহর অন্তঃসত্ত্বা হয়েছিল কিশোরীগৰাকী। ঘটনা বিষম দেখি 23 আগস্টত 14 বছরিয়া কিশোরীক লৈ পলায়ন করেছিল অহি মন্ডলে। কিন্তু পরিয়ালৰ লোকৰ লগতে দেৱানী গিৰিৰে দপদপাই ফুৰা সকলে কিশোরীৰ সৈতে অহি মন্ডলক ধৰি লৈ আহিছিল ঘৰত। দুয়োকে ধূলালৈ অনাৰ পাছত 26 আগস্টত দেৱানী দলে বিচাৰ চলালে দুয়োকে। দীর্ঘ সময় ধৰি ৰাজহুৱা বিচাৰ চলাই ৰাইজে দেৱানী ৰদ কৰিলে কিশোরীৰ সৈতে অভিয়ে নিকাহ, দুয়োকে পৃথকে পৃথকে থকাৰ নিৰ্দেশ, লগতে ক্ষমা খোজাৰ দাবী অহি মন্ডল। দেৱানীৰ এই ৰায় শুনা মাত্ৰকে ঘৰলৈ উভতি গৈ আত্মহত্যা কৰিলে 14 বছৰীয়া অন্তঃসত্ত্বা কিশোৰীয়ে। ধূলাৰ গ্ৰীণলেণ্ড বাগিচাত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ ঘটনা। 14 বছৰীয়া অন্তঃসত্ত্বা কিশোৰীয়ে আত্মহত্যা কৰাৰ পিছতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে দেৱানীগিৰি কৰা মুফতি মকিবুৰ ৰহমান আজহাৰী, নৈমুদ্দিন আহমেদ, কবিৰুদ্দিন, জিয়াৰুল হকৰ লগতে মুফতি মকিবুৰ ৰহমান। গ্ৰেপ্তাৰ হোৱা নৈমুদ্দিন আহমেদ এজন গাঁও বুঢ়া হোৱাৰ পাছতো দেৱানীৰে মিলি ৰাইজমেল বহুৱা জামু খাই উঠিছে স্থানীয় ৰাইজ। ঘটনাটো অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুসলমান ধর্মটো কয় যে দুজন বিবাদকারীর মধ্যে বিবাদ মিলাই দিয়া হোক আর সেয়া করলে পবিত্র হজর সব পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে আপনি এক পক্ষক ন্যায় দিয়ে আন পক্ষক মৃত্যুর বাবে আপনি মৃত্যুর পথত ঠেলিব, গতি হব নয়। গতি মুক্তি মুকিবুর রহমান আজহারী এজন ধার্মিক ব্যক্তি আর এনেবুর কাম কাজ করে আমার ধর্মটুক বিভিন্ন সময় উপলুঙ্গা করে আছে, আমি মুখ উলিয়াব নোৱাৰা হৈছে এজন মুসলমান হিসাবে। আর সেই কারণে আমি আহ্বান জানাম দরং জেলা প্রশাসনক, আপনার আরক্ষী অধীক্ষক ডাঙরিয়াক, জেলা প্রশাসনক, সন্মানীয় জিপি সিং ডাঙরিয়াক, সঞ্চালক প্রধান মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক, যে এগৰাকী কিশোরীক আত্মহত্যার পথত লবলৈ দিয়া এই ব্যক্তিকেইজনৰ ওপৰত তেওঁলোকে কঠোৰৰ পৰা কঠোৰ ধাৰা লগাই কিনে তেওঁলোকে আইনগতভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰক। মঙলদৈৰ পৰা নবজ্যোতি মহন্তৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম।